তাকে যে এত তাড়াতাড়ি আমি কাছে পাবো আমার তো বিশ্বাসই হচ্ছে না। আচ্ছা তাহলে আজকে তোমার স্বপ্নটা পূরণ করেই নি। তা পূরণ করে দাও। চমৎকার, কি অসাধারণ, তাই না? এই ছোট লোকের বাচ্চা, মাথায় উঠতে উঠতে কি একদম উপরে উঠে গেছিস? কি ভাবছিলি, তোর এই মুখোশে আড়ালে থাকা এই নষ্ট রূপটা কখন আমাদের সামনে আসবে না? হুম, তোর এত বড় সাহস কি করে হয়? তুই আমার এই বাসায় থেকে আমার বাসায় কাজ করে আমার ভবিষ্যতে নষ্টামি করার? সাহেব, আমার তো কোনো দোষ নেই, মাল কিন্তু আমার বেডরুমে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি নিজের ইচ্ছেতেই তোকে আমার বেডরুমে নিয়ে আসছি, কিন্তু কেন জানিস? আচ্ছা বলছি তোকে। ম্যাডাম, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কল দিয়ে জানাচ্ছি। কি রে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস, কিছু বলবি? না, কিছু বলব না। আমার তো মনে হচ্ছে তুই কিছু একটা বলবি, যেভাবে তাকিয়ে আছিস, বল। না ম্যাডাম, বললাম না, কিছু বলার নেই। আরে তুই খোলা মনে আমার কাছে সব কিছু বল, যদি তোর কিছু বলার থাকে আমি নিজে তোকে অনুমতি দিচ্ছি। কথা কই, কিছু মনে করবি না তো? না বল তুই। এই বাড়িতে আপনি আর আমি থাকি, সাহেব তো অফিসে যায় আহে, সবসময় থাকে না, তো আপনারা প্রতিদিন দেখি আপনার প্রতি আমার একটা খায়েশ হয়ে গেছে, মানে আপনারা যদি একটু কাছে পাইতাম। আরে এই কথা তুই আমাকে আগে বলবি তো, বোকা। আচ্ছা তুই একটা কাজ কর, তুই বেডরুমে যা, আমি আসছি, তোর স্যারও তো বাসায় নেই। আচ্ছা সত্য করে বলতেছ আপনি? হুম, যা তুই। হ্যালো শুভ, কি এবার বুঝলি? তোর কি মনে হয় যে তুই সবসময় আমার দিকে বাজে নজরে তাকাস? আর এটা আমি একটু হলেও বুঝি না। আমি গোসলে গেলে তুই সেখানে লুকিয়ে লুকিয়ে দেখিস, আমি আমার রুমের ড্রেস চেঞ্জ করলে তুই জানালার পর্দা সরিয়ে লুকিয়ে লুকিয়ে দেখিস। আমি তো এতদিন সব কিছু দেখেছি, আর আমার মনে হয়েছে যে এই কথাটা সবার আগে আমার স্বামীকে জানানো উচিত, কিন্তু আমার স্বামী তো আমার কথা বিশ্বাস করছিল না, কারণ সে তোকে সবসময় তার বাবার চোখে দেখেছে, সবসময় তোকে বিশ্বাস করে এসেছে, আর শুধুমাত্র তাকে বিশ্বাস করানোর জন্য আমি আজকে তোর সাথে এই নাটকটি করেছি। ও যা যা বলছে সব ঠিকই বলছে। আচ্ছা তোর ভিতরে কি মনুষ্যত্ব বলতে কিচ্ছু নেই? সেই ছোটবেলা থেকে তোকে বাবার নজরে দেখে আসছি, কখনো ভাবতেও পারিনি আজকে এমন একটা সিচুয়েশনে তোকে আমাকে একসাথে হতে হবে। এই আমার স্ত্রী আমাকে তোর ব্যাপারে অনেকবার বলেছে, আমি একটাবার আমার স্ত্রীর কথা বিশ্বাস করিনি। ছোটবেলা থেকে তোকে বাবা হিসাবে জানতাম, আর সে তুই কি না আজকে আমার স্ত্রী থেকে বাজে নজর দিস? এই তোর ঘরে না একটা মেয়ে আছে, হ্যাঁ ওর মতো না তোরও একটা মেয়ে আছে, আজকে যদি তোর মেয়ের সাথে কেউ এই কাজটা করতো তাহলে তুই কী করতি? তোর মতো লোকের সাথে আমি কথা কেন বলছি? আজকে এই মুহূর্তে আমার এই বাড়ি ছেড়ে চলে যাবি, তোকে যেন কখনোই আমার বাড়ির ত্রিসীমানা না দেখি। যা যা বলছি, আরে বের হ। বিশ্বাস হলো তো এবার? কখনো তো আমার কোনো কথা বিশ্বাস করো না। দেখো তুমি আর অভিমান করো না। হ্যাঁ আমি মানতেছি আমি তোমার কথাটা বিশ্বাস না করে অনেক বড় ভুল করেছি, আসলে
ঘরের স্ত্রীদের কথা সবসময় শোনা উচিত, আর ঘরের স্ত্রীদের সাথে ভালো সম্পর্ক রাখলেই তো স্বামীরা ভালো থাকে, তাই না?